কোনোদিন কিছু চাই নাই, নবীর কন্যা ফাতেমা কেমন কন্যা ছিলেন, স্বামীর কাছে নিজে মুখে কখনো কিছু চাইতেন না। কিসের জন্য? আমার স্বামীর কাছে যদি টাকা না থাকে, পয়সা না থাকে, আমার স্বামী দিতে পারবে না, কষ্ট পাবি। আমি ফাতেমা আমার স্বামীর এই কষ্ট দিতে চাই না। এখনকার মেয়ে বুঝবে কি, এখনই যদি শাড়ি নতুন না এনে দাও তাহলে এখনই বাপের বাড়ি হারবো, যখন নতুন শাড়ি দিবে তখন নিয়ে আসবো, এইরকম যোগ হয়েছে। সেই জন্য শিক্ষা নিতে হবে। হযরত আলী বলেন, ফাতেমা যখন আমাকে নিজে মুখে চাইল একটা ডালিম খেতে, তবে তার স্বপ্নটা পূরণ করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে মনে মনে চিন্তা করতেছেন, আজকে তাকে জিজ্ঞাসা করলাম বলে চাইল, না জিজ্ঞাস করলে চাইতো না, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি কেমন করে তার জন্য ডালিম কিনে নিয়ে আসবো। হযরতে আলী এইরকম মনে মনে চিন্তা করতেছেন, কোথায় পাবো টাকা, টাকা নাই, যদি না দিতে পারি আমার স্ত্রী কষ্ট পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে বাজারে যাওয়ার পর সুন্দর দেখে একটা ডালিম কিনে নিয়ে যখন রাস্তা দিয়ে ফিরতেছেন, রাস্তার মধ্যে দেখছেন এক অসহায় ব্যক্তি দাঁড়িয়ে, আছে বাজার থেকে ডালিম নিয়ে, হযরত আলী আসছেন ফিরে, রাস্তার মধ্যে এক অসহায় কিছু খেতে চাইল রে, কি করিবেন ভাবেন আলী, কি করিবেন ভাবেন আলী, ঘরে অপেক্ষায় ফাতিমা, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, একবার জোর বলুন সুবহানাল্লাহ। এবার যখন ভিক্ষুক মানুষটি সামনে দাঁড়িয়ে, হযরত আলী বলেন, কি হয়েছে তোমার, এইভাবে কাঁদতেছো কেন? লোকটি বলল, আলী রাস্তা দিয়ে কত মানুষ যায় আমার এই জিজ্ঞাসা করে না, আবার কি হয়েছে কেউ আমার খবর রাখে না, আজকে তুমি আমার জিজ্ঞাসা করেছো, তবে শোনো, তিন দিন ধরে অসুস্থ, তিন দিন ধরে খোদার যন্ত্রণায় আর অসুস্থতার কারণে আমি দুর্বল হয়ে পড়েছি। কিছু খেতে ইচ্ছা করে নাকি? বলে ইচ্ছা তো করে, পাবো কোথায়, তোমার হাতে রয়েছে একটি ডালিম, যদি ডালিমটা একটু দিতে আলী রে, আমি ডালিমটা খেয়ে আমার খোদা নিবারণ করতাম, আমার খোদা পেটে এই খোদা নিবারণ করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার বিবির সঙ্গে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তাকে একটি ডালিম খাওয়াবো, আজকে তো তারও স্বপ্ন পূরণ হলো না, আজকে এই মানুষকে যদি আমি না দেই, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হয় তখন আমি কি জবাব দেব? এই মানুষ যদি প্রশ্ন করে, আহলে বাইতের মানুষদের কাছে চেয়েছি, খালি হাতে ফিরিয়ে দিয়েছে আমাকে দায় নাই, তখন আমি কি জবাব দেব? কাল কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, সেই জন্য হযরতে আলী নিজে হাতে ডালিম খানা ভেঙে ভেঙে সেই মানুষটিকে খাইয়ে দিলে। বন্ধু আমার শেষ কথা, আমার তো 5 থেকে 10 অসুবিধা বিশ্ব নবীজি চায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা খাইয়ে দেওয়ার পর যখন আপনার কিনা চলে আসছেন আর মনে মনে চিন্তা করতেছেন, মনটা বড় ভারী হয়ে আছে, মনটে বড় খারাপ, এখন কেমন করে স্ত্রীর সামনে যাব, জীবনে কিছু খেতে চাই না, জীবনে কিছু আমার কাছে নিজে ইচ্ছাই চাই নাই, একটা ডালিম চাইলেও দিতে পারলাম না, বাড়ি গিয়ে কেমন করে মুখ দেখাবো? এক পা দু পা করে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজার সামনে দাঁড়ালেন, কি বলে যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন হযরত আলী এসেছেন, তিনি ডাকছেন, স্বামী ভেতরে আসো।
হযরত আলী আসছেন না, তালিম নেই তো, কি নিয়ে চলো স্বামী ভিতরে আসুন, রাস্তায় কি ঘটেছে সেই খবর আমি পেয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ, রাস্তায় কি ঘটেছে খবর পেয়ে গেছি। হযরত আলী এক পা দুপা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, বলছেন তুমি সুস্থ? বলে আপনি যে ডালিম দান করেছেন এই দান করার পরিমাণে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। একটু জোরে বলবো সুবহান। এখানে একটা প্রশ্ন হলো, অনেকেই ভাববেন যে মা কথা বাড়িতে কি করে বুঝতে পারলো যে এরকম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতটা জ্ঞান দিয়েছেন, অনেক খবর উনি বলতে পারেন। ফেরাউন পৃথিবীতে আসবে, ফেরাউনের সমাতে মুসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবে, গণকেরা বললো যে তোমার রাজ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে তোমার রাজ্যকে শেষ করে দেবে, তাহলে সে একটা খবর দিতে পারবে। আল্লাহ তাআলা যারা সৎ নেক বান্দা হন তিনাদেরকে কিছু ক্ষমতা দিয়ে থাকেন, আধ্যাত্মিক ক্ষমতা, যার দ্বারাই বলতে পারেন। যেমন হযরত আলী মিডিলে একটা কথা বলে দিই, আপনারা ব্যক্ত হবেন না, উনি যখন খলিফা পদে বসে আছেন সেই সময়তে সকালবেলায় ফজর নামাজের পর বলতেছেন, যাও অমুক বাড়িতে দুইজন স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে ডেকে নিয়ে আসো। তো লোকেরা চলে গেল ডাকতে, রাজ প্রহরী যাওয়ার পরে ওই মসজিদের পাশে দেখতেছেন যে হ্যাঁ ওই বাড়িতে দুজন স্বামী স্ত্রীতে ঝামেলা করতেছে। বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের ডেকেছেন। তো দুইজন কাঁপতেছে ভয়ে যে আলী ডেকেছেন কি না জানি বিচার করবে। সংক্ষিপ্ত আকার দুজনে এসে হাজির হয়েছে আর দুজনে হযরত আলীর সামনে দাঁড়িয়ে। হযরত আলী বলছেন কি হয়েছে ঝামেলা কেন করতেছো? বলে হুজুর গতকাল আমরা দুজনে বিয়ে করেছি, তো রাত্রিবেলায় যখন দুজনে এক জায়গায় থাকি তো ওকে আমার সহ্য হয় না, দুজনের মধ্যে একটা স্বামী স্ত্রী সম্পর্ক হয় না, ঝামেলা সৃষ্টি হয়ে যায়। হযরত আলী বলেন কিসের জন্য বলো দেখি, কিসের জন্য এরকম হচ্ছে? বলে হুজুর আমরা তো জানি না, আমরা তো কালকে বিয়ে করলাম। হযরত আলী বলেন কি হয়েছে তোমরা জানো না, কিন্তু তোমার